নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টুডে বাংলা নিউজ টুডে বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই দেশের তিনটি রাজ্যের ওপর আশ্রয় পড়ল ভয়ঙ্কর ঘূর্ণিঝড় নিভার প্রবল ঝড় বৃষ্টিতে থমকে জনজীবন এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের জেরে কি পরিস্থিতি তো বন্ধুরা বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের ভিডিওটিকে কোথা থেকে দেখছেন এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশের বেলেকেটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নাও যাক রাতে পুদুচেরি ও তামিলনাড়ুর উপকূলে আছড়ে পড়ে সাইক্লোন নিভার সারা রাত ধরে সমুদ্র উপকূলে তাণ্ডব চলে মধ্যরাতের পরে উপকূল পেরিয়ে চলে গিয়েছে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সকাল সাতটার পর অবধিও পুদুচেরির বেশ কিছু এলাকায় ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক বৃষ্টি হচ্ছে বলে খবর অন্যদিকে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট জানিয়েছে আগামী তিন ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড় আরও দুর্বল হয়ে পড়বে পুদুচেরিতে বুধবার রাত এগারোটা তিরিশ মিনিট নাগাদ এই ঘূর্ণিঝড় আঘাত আনে রাত আড়াইটা অবধি তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় এরপর থেকেই ধীরে ধীরে হ্রাস পাচ্ছে ঘূর্ণিঝড়ের গতি মাটি ছোঁয়ার সময় নিভারের গতিবেগ ছিল ঘন্টায় একশো কুড়ি থেকে একশো তিরিশ কিলোমিটার তামিলনাড়ুর মারাক্কা নামে ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশ করে তারপর সারা রাত ধরে তাণ্ডব চালায় ঝড়টি তবে তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর নেই কারোর কোনো প্রাণানি জখম বা দেয়াল ভেঙে পড়ার খবর এখন অবধি মেলেনি সাইক্লোন নিভারের জেরে গত সোমবার থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে চেন্নাইয়ে সবার সুরক্ষার কথা মাথায় রেখে বুধবার সন্ধ্যে সাতটা থেকে বৃহস্পতিবার সকাল নটা অবধি বিমান চলাচল বন্ধ রেখেছে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেনও অন্যদিকে পুদুচেরিতে বড় জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার সেই সময় সবাইকে বাড়ির বাইরে বেরুতে বারণ করেছে দুধের বুথ পেট্রোল পাম্প ওষুধের দোকান হাসপাতাল আর সরকারি দপ্তর ছাড়া সব পরিষেবা বন্ধ রাখা হয়েছে এখনও আশার আলো দেখছেন না আবহাওয়িদরা তারা আশঙ্কা করছেন শক্তি ক্ষয় হলেও আবারও ভয়াবহ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ইতিমধ্যেই বেশ কিছু এলাকায় প্রবল বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়েছে পাশাপাশি সতর্কতা জারি করে বেশ কিছু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রস্তুত রয়েছে বেশ কয়েকটি বিপর্যয় মোকাবিলা টিমও আজকের আবহাওয়া এদিকে বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা শহরে তাপমাত্রা কিছুটা হলেও বেড়েছে মাঝখানে কয়েকদিন একটু ঠান্ডার দাপড় দেখিয়ে আবারও তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধির দিকে এগোচ্ছে তবে শীতের প্রস্তুতি নিতে ইতিমধ্যেই শীতের পোশাক পড়তে শুরু করেছে মানুষজন আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আবহাওয়া জানিয়েছে বাংলার আকাশে সকালের দিকে মূলত আবসা আকাশ এবং রাতের দিকে আরও আবঝা হবে আকাশ বাংলায় সর্বনিম্ন তাপমাত্রা আবারও কিছুটা বৃদ্ধির দিকে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্টিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলোকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন